বৃহস্পতিবার রাজধানীর চন্দ্রপুর জামে মসজিদে অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জামিয়াত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তাইবুর রহমান, উলেমা স্টেট মাদ্রাসা কাউন্সিলের সভাপতি বিল্লাল আহমেদ, আগরতলা জেলা কমিটির সভাপতি মৌলানা মনিউল হক, সহসভাপতি মৌলানা আব্দুল রহিম এবং ত্রিপুরা ইমাম কাউন্সিলের সাধারণ সম্পাদক শাহিদ আহমেদ প্রমুখ। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইমাম কাউন্সিলের নেতৃবৃন্দরা বাংলাদেশের ঘটনাবলী এবং রাজ্যের বুকে মুসলিমদের উপর আক্রমণ, মসজিদ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সম্প্রতি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে কিছু কিছু হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে। আগরতলা, কাকড়াবন, কৈলাসহর, ধর্মনগর, পানিসাগর সহ নানান স্থানে মসজিদে অগ্নিসংযোগ ভাঙচুর চালানো হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় মোটামুটি সামান্য হোক বা একটু বেশি হোক, এরকম মোটামুটি 10টা মসজিদের তথ্য আমাদের কাছে আছে। 10টা মসজিদে কী হয়েছে? সামান্য ভাঙচুর, কোনো জায়গায় কিছু অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পানিসাগরে কী হয়েছিল? হ্যাঁ, পানিসাগরে চামটিলা মসজিদে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। মসজিদের আসবাবপত্র বা মসজিদের কোরআন শরীফ, পেন, লাইট, এগুলো ভাঙচুর করা হয়েছে। এদিন ইমাম কাউন্সিলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মসজিদ এবং আক্রান্ত ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারকে আর্থিক সাহায্য এবং নিরাপত্তা বিধানের দাবি জানানো হয়। দলচর মসজিদ আমার কাছে আপনার রিপোর্ট নিয়ে যাইবেন, এখানে 29টি জেলার সভাপতি, বিজেপির সভাপতি, বিজেপির সহসভাপতি, 15 জন এই বর্তমান সরকারের যারা নেতৃস্থানীয় লোক সবাই আছেন, এখানে 90% মসজিদ আগুনে শেষ করে নিছে। এটা যদি তারা না করতো প্রতিরোধ জেনে দিত, এটা তো আমরা প্রতিরোধের মাধ্যমে করতেছি। সেই সাথে বর্তমানে রাজ্যের মসজিদগুলো রক্ষার জন্য পুলিশি ব্যবস্থা করার জন্য রাজ্য প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।